ধর্মীয় উস্কানির অভিযোগে বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের রাষ্ট্রপতি আদেশ পেয়েছেন প্রধান বিচারপতি। শিগগিরই কমিশন কাজ শুরু করবে। তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দাবি করেছে, বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়া কাউন্সিল গঠনের মতো কোনো অপরাধ করেনি। বিস্তারিত জানাচ্ছেন নীলাদ্রি শেখর। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনের কর্মী ব্লগার রাজীব নিহত হওয়ার পর তার কিছু লেখা বিকৃত করে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়। হাইকোর্টের বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়া ওই প্রতিবেদনের কপি সুপ্রিম কোর্টের খামে প্রধান বিচারপতিসহ বিচারপতিদের মধ্যে বিলি করলে অন্য বিচারপতিরা ক্ষুব্ধ হন, সংসদ সদস্যরাও সমালোচনা করেন। এমন প্রেক্ষাপটে তদন্ত করে ব্যবস্থা নিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। রাষ্ট্রপতির সেই নির্দেশ প্রধান বিচারপতির কাছে পৌঁছানোর খবরে প্রতিবাদ সভা করে তা বাতিলের দাবি জানায় আইনজীবীদের একাংশ। তারা এই বিষয়টিকে তারা এমনভাবে মীমাংসা করবেন যাতে দেশের মানুষের যে অনুভূতি, যে অনুভূতিতে যাতে কোনো রকমের আঘাত না পড়ে। তবে রাষ্ট্রপক্ষ বলছে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আদেশ দিয়েছেন। মাননীয় রাষ্ট্রপতি একটা ইনফরমেশন পেয়েছে, সেই ইনফরমেশন ভিত্তিতে উনি ওনার বিবেচনা মনে করেছেন যে এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক তদন্ত হওয়া দরকার। এই বিবেচনা কিন্তু রাষ্ট্রপতির কাছে যদি ইহা প্রতীয়মান হয় যে এই অভিযোগটি তদন্ত করার প্রয়োজন, ইট ইজ দি এক্সক্লুসিভ জুরিডিকশন অফ দি প্রেসিডেন্ট, আমার মনে হয় ওনার বিবেচনা উনি মনে করেছেন যে বিষয়টি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দ্বারা তদন্ত করা দরকার, সেজন্যই এটা এখানে পাঠিয়ে দিয়েছে। তো লিফলেট বিলি করার দায়িত্ব কোনো বিচারকের না। সংবিধানের 96 অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের জ্যেষ্ঠ দুইজন বিচারপতি নিয়ে কাজ করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।